Dr. Sumana Datta, obstetrician and gynecologist, Narayana Super Speciality Hospital and Multi Speciality Hospital, Howrah থেকে। আজকে যে ব্যাপারে কথা বলবো হচ্ছে হোয়াইট ডিসচার্জ, ভেজাইনাল ডিসচার্জ অথবা যেটা সাধারণ কথাতে বলা হয় সাদাস্রাব। এটা কি, এটা অ্যাবনর্মাল, এটার কোনো প্রবলেম না প্রবলেম নয়, সেটার ব্যাপারে কথা বলবো। মাসিক আরম্ভ হওয়ার থেকে মাসিক বন্ধ হওয়া অবধি, মানে মিনার্কি টু মিনোপজ, সব মেয়েদেরই একটা নর্মাল অ্যামাউন্ট অফ ভেজাইনাল ডিসচার্জ মানে সাদাস্রাব হয়। এই ডিসচার্জটা নর্মাল, কেন কি এই ডিসচার্জটা থাকলে তবেই ওই মানে জেনাইটাল এরিয়াটা হেলদি অথবা সুস্থ থাকে। এই ডিসচার্জটা সব মেয়েদেরই মাসিকের পুরো মান্থটাই, মানে একটা মাসিক থেকে নেক্সট মাসিক অবধি প্রত্যেক দিনেতেই অল্প অথবা কম থাকে। মাসিকের মাঝামাঝি মানে 10-15 দিন পরে এটা বাড়ে, দিয়ে মাসিক হওয়ার আগে ঠিক ওটা কমে যায়। এইটা নর্মাল যতদিন না মাসিক বন্ধ হচ্ছে। কোনো কিছু কিছু সময়, পার্টিকুলারলি ধরুন অ্যাডোলেসেন্সের সময়, যখন মেয়েরা বড় হচ্ছে অ্যারাউন্ড দি এজ গ্রুপ অফ 12 to 15 or 16 ইয়ার্স, অনেক সময় কয়েক মাস হয়তো এই ডিসচার্জটা একটু বাড়তে পারে। কেন কি ওই সময়তে সার্ভিক্স অথবা ইউট্রাসে কিছু চেঞ্জেস হয় তার লাইনিংয়েতে, যে কারণে এই ডিসচার্জটা ফিজিওলজিক্যালি অথবা নর্মাল বডি চেঞ্জের সঙ্গে এটা বাড়তে পারে। এটা যদি, কিন্তু এটা যদি ইনফেক্টিভ হয় সেটা আমরা কি করে বুঝবো? যদি সেই ডিসচার্জে কোনো গন্ধ হয়, একটা ব্যাড ওডার হয়। দ্বিতীয় হচ্ছে যদি তার কালারটা হোয়াইট অথবা গ্রিনিশ ইয়েলো, অথবা তার সঙ্গে কোনো ব্লাড স্টেনিং, অথবা তার সঙ্গে কোনো লোকাল ইরিটেশন, মানে ওই জায়গাতে লোকাল জেনাইটাল এরিয়াতে প্রচণ্ড ইরিটেশন অথবা ইচিং অর রেডনেস থাকে, এই ক্ষেত্রেতে এই ডিসচার্জটাকে অ্যাবনর্মাল বলা হয়। এই ডিসচার্জটা পিরিয়ডের মাঝামাঝি যখন বাড়ে, এটা তখন একটা জেলির মতন হয়। আর এই সাধারণ মিউকাস ডিসচার্জটার কালারটা আইদার একটা ট্রান্সপারেন্ট মিউকাস, যেমন বাচ্চাদের সর্দি হলে যেই ধরনের মিউকাস হয় সেই কালারের, অথবা একটু হালকা ঘোলাটে রঙ হয়, তার থেকে বেশি কিছু হয় না। সো তার মানে আমরা এটা জানলাম যে হোয়াইট ডিসচার্জ অথবা নর্মাল ভেজাইনাল ডিসচার্জ নর্মাল সব মেয়েদের থাকে টিল মিনোপজ। আর এইটাতে যদি এই চারটে জিনিস না হয় যেটা আমি বললাম, তাহলে এটাতে কোনো চিন্তার কারণ নেই। যদি কারোর ডিসচার্জটা হঠাৎ করে, যেটা নর্মাল হলেও হঠাৎ করে এতটা বেড়ে যায় যে তাকে হয়তো প্যাড অথবা লাইনার্স ইউজ করতে হয়, দিনেতে বারে বারে পাল্টাতে হয়, তাতে অ্যাবনর্মাল স্মেল, কালার অথবা ব্লিডিং হয়, তখন অবশ্যই একটা চেক আপের প্রয়োজন আছে। থ্যাংক ইউ।